बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल बाटचाई। सबाई केमन आछेन? आशा करी सबाई खूब भालो आछेन। तो आज आमी आबारो चले एलाम आपनादेर माझे कुशीघाटार एई फ्लावर बुक मार्कारे टिउटोरियल निये। तो एई फ्लावर बुक मार्कारटी किभाबे तैरि करते हय सेटा आमी आपनादेर साथे शेयार करब। तो चलुन देखे नेई किभाबे एई बुक मार्कारटी तैरि करते हय। तो এই বুক মার্কারটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা নট করে নিয়েছি। নট করার পরে আমি এখন চেন করে নিব 1 2 3 4 5 6 7, সাতটি চেন করে ফার্স্ট যে চেনটা আছে এই চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করতে হবে। স্লিপ স্টিচ করার পরে আমি তিনটি চেন করে নিলাম। তিনটি চেন করার পরে যে ঘরটি আমার সার্কেলটা তৈরি হয়েছে এই সার্কেলের ভেতর দিয়ে তিনটি ডাবল ক্রোশে করব। 1 2 3, তিনটি ডাবল ক্রোশে করার পরে আমি 1 2 3টি চেন করলাম। তিনটি চেন করে এই যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে দিলাম। করার পরে এখন আমি আবারও তিনটি চেন করব। এখানে আমার একটা পাপড়ি তৈরি হয়ে গেল। এভাবে আমাকে পাঁচটি পাপড়ি তৈরি করতে হবে। আমার এই যে দুইটি ডাবল ক্রোশে করলাম, তিনটি ডাবল ক্রোশে হয়ে গেল। এখন তিনটি চেন করতে হবে। তিনটি চেন করে এই সার্কেলের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করতে হবে। হয়ে গেল আমার দুইটি পাপড়ি। এখন তিন নাম্বার পাপড়িটি করব। তার জন্য প্রথমে আমি তিনটি চেন করে নিয়েছি। চেন করার পরে তিনটি ডাবল ক্রোশে করব। তো করে নিলাম তিনটি ডাবল ক্রোশে। তিনটি ডাবল ক্রোশে করার পরে এখন 1 2 3, তিনটি চেন। তিনটি চেন করার পরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন চতুর্থ নাম্বার পাপড়ি করার জন্য এখানে দেখুন আমি তিনটি চেন করে নিয়েছি। তিনটি চেন করার পরে 1 2 3, তিনটি ডাবল ক্রোশে করলাম। করার পরে তিনটি চেন এবং সেম ঘরের ভেতর দিয়ে একটা স্লিপ স্টিচ। আমার এখানে চারটি পাপড়ি কমপ্লিট। এখন পঞ্চম নাম্বার পাপড়ি করার জন্য আমি আবারও তিনটি চেন করলাম। চেন করার পরে তিনটি ডাবল ক্রোশে করতে হবে। 1 2 3, তিনটি ডাবল ক্রোশে করে তিনটি চেন করলাম। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে। এখন আমি চেন করে নিব। এখানে তার আগে এই যে সুতোটা, এই সুতোটা ধরে টান দিলেই এই ভিতরের অংশটা ছোট হয়ে আসবে এবং এই সুতোটা ভিতর দিয়ে দিয়ে দিতে হবে। দেখুন আমার পাঁচ পাপড়ির ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এরকম বুক মার্কার বানিয়ে বইয়ের ভিতরে আপনারা চিহ্ন করে রাখতে পারেন। কোরআন শরীফের ভিতরে, বাচ্চাদের বইয়ের ভিতরে। তো এখানে আমি বইয়ের মাপ অনুযায়ী চেন করে নিচ্ছি। তো টোটাল আমি এখানে চেন করে নিব 40টি। তো খুবই ইজি কিন্তু এই ফ্লাওয়ার বুক মার্কারটি। আমি খুব স্লোলি আপনাদের এখানে দেখাচ্ছি কাজটি কিভাবে করতে হয়। তো এখানে দেখুন আমার চেনটা করা কমপ্লিট। চেনটা করার পর এখানে আমি এই যে নিচে যে তিনটি পাপড়ির ফুল আছে এটা বইয়ের নিচে থাকবে এই অংশটি করে দেখাবো। তার জন্য এই যে 4 নাম্বার যে চেনটা আছে এই চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করতে হবে। করার পরে তিনটি চেন দিয়ে এভাবে ঘুরিয়ে নিয়ে এই যে সার্কেলটা হলো এই সার্কেলের ভেতর দিয়ে দুইটি ডাবল ক্রোশে করব। 1 2 2টি ডাবল ক্রোশে করার পরে দুইটি চেন দিয়ে এভাবে স্লিপ স্টিচ করতে হবে। আবারও এখানে আমি প্রথমে তিনটি চেন করব। তিনটি চেন করার পরে দুইটি ডাবল ক্রোশে, 1 2, দুইটি ডাবল ক্রোশে করার পরে 1 2, দুইটি চেন করে একটা স্লিপ স্টিচ। আমার আর একটা পাপড়ি করতে হবে এখানে। তার জন্য আমি তিনটি চেন করে নিলাম। নিয়ে এই যে সার্কেলটা এই সার্কেলের ভেতর দিয়ে দুইটি ডাবল ক্রোশে করব। 1 2, দুইটি ডাবল ক্রোশে করার পরে দুইটি চেন এবং এই সার্কেলের ভেতর দিয়ে এভাবে জয়েন করে দিতে হবে। জয়েন করার পরে এখন একটা চেন করে এখানে আমি সুতাটা কেটে দেব এবং ফিরে আসছি আমি সুতাটা কাটার পরে।
তো এখানে দেখুন আমি সুতাটা কেটে নিয়েছি। এবং এই যে উপরে যে সুতোটা বের হয়ে আছে, এই সুতোটা ভিতরের দিক দিয়ে এভাবে খুব সুন্দর করে দিয়ে দিতে হবে, যাতে উপর থেকে বের হয়ে না থাকে। বের হয়ে থাকলে কিন্তু ভালো দেখাবে না, ফিনিশিংটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কোনো জিনিসই দেখতে সুন্দর হয় না। এই জন্য ফিনিশিংটা দিতে হবে খুব সুন্দরভাবে, এভাবে ধীরে ধীরে ভিতর দিয়ে দিতে হবে এবং সুতাটা একটু টান দিতে হবে, তাহলে এই যে ভিতরের যে ফাঁকা অংশটা এটা ছোট হয়ে আসবে। এখানে আপনারা চাইলে পুঁতি বসাতে পারেন, এখানে পুঁতি বসালে আরও গর্জিয়াস দেখাবে এই ফুলটি। এভাবে পুরো সুতোটাই ভিতর দিয়ে দিতে হবে। এরকম ফুল বানিয়ে আপনারা বাচ্চাদের জামাতেও বসাতে পারবেন এবং যে টেবিল ম্যাট টেবিল রানার সেগুলোতেও বসাতে পারবেন। তো দেখুন ফুলটা দেখতে কিন্তু এখানে খুবই সুন্দর লাগছে। এটা হলো পাঁচ পাপড়ির একটা ফুল এবং এখানে আমি বুকমার্কার তৈরি করেছি, তার জন্য আমি চেন করে নিচে তিন পাপড়ির একটা ফুল বানিয়ে দিয়েছি। এখন এই সুতোটাকেও এভাবে ধীরে ধীরে ভিতরে দিয়ে দিতে হবে। তো আমি ভিতরে দিয়ে নিচ্ছি সুতোটা। তো আমি ফিনিশিংটা কীভাবে দিতে হয় সেটা কিন্তু আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি, আজকেও আমি আপনাদের ক্লিয়ার করে দিতেছি এখানে কীভাবে কাজটি করতে হয়। তো আপনারা যদি এভাবে না পারেন তাহলে আরও একটু বেশি করে সুতা রেখে এখানে সুই দিয়ে ভিতরে দিয়ে দিতে পারবেন, যেভাবে সেলাই করে সেভাবে। তো আমি সবসময় এভাবেই কাজটি করে থাকি, তো আপনাদের সুবিধা মতো আপনারা কাজটি করে নেবেন। তো বাকি যে সুতাটা ছিল সেটা আমি কেটে নিলাম। দেখুন এখানে তিন পাপড়ির ফুলটিও আমার কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা এখানে দেখুন বুকমার্কারটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটু কাছ থেকে ডিজাইনটা দেখুন, একই রকম কিন্তু দুইটি ফুলই। তো এটা আমার ইয়েলো কালারের ফুল এবং এটা হোয়াইট কালারের ফুল। তো অনেক সময় বাচ্চারা পড়তে পড়তে উঠে যায়, বইয়ের পেজটা ভাঁজ করে, তো এখন আর ভাঁজ করার প্রয়োজন নেই। যারা কুশি কাটার কাজ জানেন বা যারা কুশি কাটার কাজ জানেন না তারাও এরকম বুকমার্কার বানিয়ে বেবিকে উপহার দিতে পারবেন এবং বেবির বইয়ের ভিতরে বাচ্চার বইয়ের ভিতরে আপনারা এই বুকমার্কারগুলো চিহ্ন হিসেবে ব্যবহার করতে পারবেন এবং নিজেরাও যে কোরআন শরীফের যে চিহ্ন থাকে সেই চিহ্ন হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। তো এই বুকমার্কারটি ফ্লাওয়ার বুকমার্কারটি কীভাবে তৈরি করতে হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ খুব সুললে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এবং এখানে দেখালাম কোন প্যাটার্নে কীভাবে কাজটি করতে হয় এবং ফিনিশিংটাও আমি এখানে দিয়ে দেখিয়েছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কেননা আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও করার জন্য। আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি এখন থেকে প্রতিদিন বাংলাদেশ টাইম রাত আটটায় প্রিমিয়ার লাইভ করব। তো আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সমাধান করতে। তো বন্ধুরা কুশি কাটার বিভিন্ন ধরনের
তো বন্ধুরা, কুশি কাটার বিভিন্ন ধরনের ডিজাইন পেতে সবাই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি চেষ্টা করব কুশি কাটার নতুন নতুন ডিজাইন আপনাদের উপহার দেওয়ার জন্য। তো তার জন্য চাই আপনাদের সহযোগিতা। তো বেশি কথা না বলে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।